চট্টগ্রামের মিরসরাইয়ের বিএনপি বাঘিনী কন্যা নাদিয়া নুসরাত চট্টগ্রামে তারুণ্য সমাবেশের মিছিলে তাকে একেবারে সামনের সারিতে দেখা যায়। বিএনপির প্রতি নাদিয়ার রয়েছে অগাধ বিশ্বাস ও ভালোবাসা। এক ভিডিওতে তিনি সেটাই বলেছেন। আমি ছাত্রদলকে ভালোবাসি এবং ছাত্রদলে করতে চাই, আমি বিএনপিকে মনে প্রাণে ভালোবাসি। কিন্তু চট্টগ্রামে বিএনপির তারুণ্য সমাবেশে যাওয়ায় কাল হলো মিরসরাইয়ের নাদিয়া নুসরাতের। সমাবেশ থেকে আসার সময় তার সিএনজি থামিয়ে ছাত্রলীগ কর্মীরা নির্যাতন করার অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে তুলপাড় সামাজিক মাধ্যম। নাদিয়ার মুক্তির দাবিতে ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। একই সাথে এ বিষয়টি নিয়ে সরব হয়েছে কেন্দ্রীয় নেতারা। নাদিয়ার পাশে দাঁড়িয়েছে বিএনপি সর্বোচ্চ মহল। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেন, বুধবার তারুণ্যের সমাবেশ থেকে নিজ বাড়ি মিরসরাইয়ে ফেরার পথে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে ছাত্রলীগের নেতাকর্মীরা শারীরিকভাবে হেনস্থা করে উল্টো পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তাকে গত বছরের ডিসেম্বর মাসে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। তাকে মিথ্যা গায়েবী মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই, পাশাপাশি ছাত্রদল নেত্রীকে নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, তারুণ্যের সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রদলের নারীকর্মী নাদিয়া নুসরাতকে অপহরণ করেছে কিছু ছাত্রলীগের সন্ত্রাসীরা। এরপর তাকে শারীরিক হেনস্থা করা হয়। এ ঘটনায় মেয়েটির পরিবার অপহরণ মামলা করতে চেয়েছিল, অথচ উল্টো নিরীহ মেয়েটিকে গত বছরের গায়েবী মামলায় আসামি করে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এটি অত্যন্ত জঘন্য একটি ঘটনা। এ প্রসঙ্গে মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, 2022 সালে দায়ের করা একটি মামলায় নাদিয়া নুসরাতের জড়িত থাকার প্রমাণ পেয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন। এ কারণে তাকে মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠায়, এখানে অন্য কোনো বিষয় নেই।